वेलकम बैक टू माय चैनल दिस इज मी निशात फ्रॉम कपल शॉट एंड आज के আমরা বাসায় বসে একটা নতুন রেস্টুরেন্টের ফুড রিভিউ করব এন্ড যে রেস্টুরেন্টটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে দা ক্লেপট এন্ড আমরা দা ক্লেপট থেকে ওদের বেস্ট সেলিং আইটেমটা অর্ডার করেছি যেটা হচ্ছে হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি এন্ড হিয়ার কামস দা প্যাকেজিং ওয়াও সো হেভি তো এই হচ্ছে তাদের প্যাকেজিং তারা এভাবে আমাদেরকে খাবারটা পার্সেল করেছে ডেলিভারি করেছে অ্যাকচুয়ালি সো খাবারের প্রাইস এন্ড ডিটেইলস আমি আপনাদেরকে পরে বলবো ফার্স্ট এটা আনপ্যাকিং করি আপনাদের সাথে সো আমি আপনাদেরকে আনপ্যাকিং করে দেখাই শক্ত প্যাকেজিং করছে কার্টুনের মধ্যে প্যাকেজিং করে দিয়েছে খাবার এবং খাবারটা এরকম মাটির পাতিলে সার্ভ করা হয়েছে একটা ক্লে পটে দ্যাটস ওয়াই মেবি রেস্টুরেন্টটার নাম ই দ্য ক্লে পট বিস্ট্রো এন্ড সাথে একটা কার্ড দিয়েছে ইউ ক্যান সি দ্য কার্ড ওকে আচ্ছা কার্ডে কি লেখা কার্ডে লেখা দ্য ক্লে পট বিস্ট্রো দ্য অথেন্টিক হান্ডি বিরিয়ানি ওকে এখানে ওনাদের মেবি কিছু ডিটেলস দেওয়া আই গেস ও আরেকটা কথা ওনাদের ক্লেপট নামে তো অনেক ধরনের রেস্টুরেন্টই আছে তো ওনাদের যে রেস্টুরেন্টটা ওনাদের যে ফেসবুক পেজটা ওইটা আমি আপনারা ডিসক্রিপশনে দেখতে পারবেন অ্যান্ড আমি স্ক্রিনে দিয়ে দিব ওদের পেজের স্ক্রিনশটটা আমি খুবই এক্সাইটেড এটা ওপেন করার জন্য সো আমি এটা ওপেন করি অনেক গরম ওরা খুব ভালো মতো ফয়েল দিয়ে র্যাপ করে দিয়েছে এটা কিন্তু আচ্ছা এটা ওপেন করার আগে কিছু কথা আমি আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে আপনাদের জানা ভালো যে ওনারা এটা আনসিল করেন নাই ওনারা যেভাবে কুক করেছে ঠিক সেইভাবে সিলড অবস্থায় আমাদের কাছে পাঠিয়েছে এটা আমরা ওপেন করে এটা আমরা খুলে দেন আমরাই ফার্স্ট যেটা ওপেন করতেছি রেস্টুরেন্ট থেকে এটা ওপেন করে অন্য হাঁড়িতে ঢালা হয় নাই তারা এই হাঁড়িতেই কুক করেছে আর আমাদেরকে ঠিক এই হাঁড়িটা সিলড অবস্থায় পাঠিয়েছে দেখেন আটা দিয়ে সিল করা সো এটা আমরা এখন ওপেন করব এই দেখেন আটা দিয়ে সিল করা আমরা এখন ওপেন করতেছি Wow, smells good. মাশাআল্লাহ অনেক সুন্দর আমার মনে হচ্ছে কি আমি পাকিস্তানের করাচিতে চলে আসছি এরকম বিরিয়ানি ওখানে পাওয়া যায় তো আমি এখন ট্রাই করব সো খাবার স্টার্ট করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া খুবই জরুরি যে এই জিনিসটা কীভাবে কুক হয় বিকজ অ্যাজ ইউ ক্যান সি যে এটা মাটির হাঁড়িতে দেওয়া এবং আমি বারবারই বলতেছি যে তারা আমাদেরকে সিলড অবস্থায় পাঠিয়েছে যে তারা এইটাতেই কুক করেছে সো আমি আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে দিই যে সাধারণত যে দম বিরিয়ানিগুলো হয় এটা কিন্তু ওয়ান অফ দ্য দম বিরিয়ানি সো দম বিরিয়ানিগুলোর সিস্টেম কী হয় যে তারা দমে দিয়ে কুক করে এবং কাঁচা মাংসটাই যেভাবে কাচ্চি রান্না করা হয় ঠিক সেইভাবে কাঁচা মাংসটাই তারা একবারে ম্যারিনেট করে দিয়ে রান্না করে বাট এখানে একটু ডিফারেন্স আছে এই বিরিয়ানিটার মধ্যে সেটা হচ্ছে ওনারা যে মাটনটা ওনারা মানে 50% কুক করে রাখে অ্যান্ড এবং চালটাও 50% কুক করা থাকে তারপর তারা এই মানে হাফ ডান কুক করা যে চালটা এবং মাংসটা সেইটাই হান্ডিতে প্লেস করে এবং এই হান্ডিতে প্লেস করে তারা আটা দিয়ে সিল করে দমে দেয় এবং বাকি 50% যে কুক হয় সেটা এই হান্ডিতে কুক হয় এবং তারা চুলায় না তারা ওভেনে কুক করে এটা দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছিলেন যে হান্ডিটার মধ্যে কোনো ধরনের কোনো ব্ল্যাক স্পট নেই সাধারণত চুলায় বসালে একটা কালো দাগ পড়ে যায় মাটির ইয়াতে তো সেটা হয়নি আর আমরা যে পোর্শনটা নিয়েছি সেটা হচ্ছে 1:7 উইচ কস্ট 1850 1850 ওনাদের 1:2 আছে যেটা 550 ওনাদের 1:5 আছে যেটা 1350 ওনাদের তিনটা সাইজ আর কি সো আমি সব থেকে লার্জ সাইজটা নিয়েছি এটা হচ্ছে 1:7 তো এখানে ওনারা আমাকে বলেছে 14 পিস মাংস থাকবে
14 পিস আলু থাকবে তো দেখি কি রকম কালার তো খুব ভালো লাগতেছে এন্ড দেখতেও খুব ইমপ্রেসিভ আই গেস খেতেও ইমপ্রেসিভ হবে অ্যাজ আই এম ফার্স্ট ট্রাইং দিস সো আমি একটা বড় একটা চামচ নিয়েছি আচ্ছা খাবারটা কাছ থেকে দেখাই ভিতরে চালগুলো হোয়াইট এটা বাসমতি চাল দিয়ে করা অ্যান্ড খুব নাইস একটা অ্যারোমা আসতেছে এটা ভিতর থেকে ও বিসমিল্লাহ খুবই এক্সাইটেড ওকে আগে একটু নিচে থেকে নাড়া দিয়ে নিতে হবে আমার তো মনে হচ্ছে তো আমি এখানে একটা আলু দেখতে পাচ্ছি আমার আমি আসলে সার্ভিং এ খুব বেশি একটা ভালো না তো আম্মু থাকলে হেল্প হইতো ওয়াও হিয়ার কামস দা মাটন আচ্ছা মাটনগুলো মনে নিচে দেওয়া আমরা যেভাবে কাচ্চি রান্না করি না যে মাংসটা নিচে দেই দেন লেয়ার বাই লেয়ার রাইস বসাই ব্যাপারটা মনে হয় সেরকম আর এখানে আই মাস্ট সে রাইসের পরিমাণ কিন্তু হিউজ এবং হাড়িটা কিন্তু অনেক বড় আপনারা পিকচারে কতটুকু বুঝতেছেন আই ডোন্ট নো বাট হাড়িটা অনেক বড় আচ্ছা তো এখন আমি যতটুকু নিয়েছি অতটুকু আমি খেয়ে দেখি আচ্ছা ওনারা এটার সাথে কোনো সালাদ তারপর আর কিছু দেয় না জাস্ট এটা একটা বিরিয়ানি জাস্ট বিরিয়ানি আছে তার মধ্যে মাটন দেওয়া পিস মাংস দিয়ে দেখে বলো এটাতে 14 পিস মাংস দা আমি দেখাবো আগে আমি খেয়ে দেখাই না আমি আই ক্যান ওয়েট আমি একটু ট্রাই করার জন্য অস্থির লাগতেছে বাট আমার মনে হয় কি নিচে মনে হয় আরো ঝোল টোল কিছু আছে এটা পুরোটা ভালোভাবে মাখায় তারপর আলুটা মনে হয় জাফরান আলাটা আলুটা কালার দিয়ে ম্যারিনেট করে রাখা এবং তারা এটাকে দমে কুক করছে আলুটা একদমই সফট ওয়াও এটা মানে আমি আপনাকে না বুঝাতে পারতেছি না ভিডিওতে এত সুন্দর একটা নাইস একটা ফ্লেভার আসতেছে এন্ড আপনারা মাংসটা দেখেন ধরা মাত্র খুলে যাচ্ছে এবং ব্যাপারটা কিন্তু এমন না যে একদম ছোট ছোট যে আমরা যে গরুর মাংস ছোটো ছোটো করে পিস করে না ব্যাপারটা কিন্তু তা না এটা কিন্তু ভালো আমরা যে বাসায় খাসির মাংস রান্না করে যেরকম পিস করি না বড়ো বড়ো পিস ওরকম বড়ো বড়ো পিস কিন্তু অ্যান্ড মাংসটা খুবই সফট ধরা মাত্র ভেঙে যাচ্ছে তো কথা না বাড়িয়ে মুখে দিয়ে আমার খুব ওয়েট হচ্ছে না না এটার সাথে কোনো সালাদ নাই এটা জাস্ট বিরিয়ানি একটা হান্ডি সাথে কোনো সালাদ কোনো লেবু কিছু দেওয়া নাই সরি এটার মধ্যে কোনো সালাদ কোনো কিছু দেওয়া নাই জাস্ট এটা একটা বিরিয়ানি হাইটা সুন্দর হাইটা জোস এটা একটা অনেক ইউনিক একটা দেশি একটা ভাব এবং এটাই এটাকে আনকমন ইউজ করা যাবে হ্যাঁ এটা পরেও ইউজ করা যাবে ওকে কথা বলবো না বেশি খাবো অনেক মজা মাংসের গায়ে না একটু ঝোল মাখা মাখা আছে যে কারণে এত সুন্দর একটা ফ্লেভার মানে এটা না ওনারা 90 মিনিটসের মধ্যে আপনাকে কুক করে দিবে লাইক আপনি যদি একটা অর্ডার করেন আপনি 15টার মধ্যে পেয়ে যাবেন ওনাদের ডেলিভারি সিস্টেম আই মাস্ট সে অনেক ভালো এবং হ্যাজল ফ্রি হান্ডি থেকে সবটুকু বিরিয়ানি এই বড় রাইসের সাথে ঢেলেছি অ্যান্ড ইউ ক্যান সি আমি রাইস ডিশের ঢাকনা আটকাতে পারতেছি না কজ অনেক উঁচা করে ভরে গেছে এটা 1:7 বলা হয়েছে আমাকে বাট আমার মনে হয় মাশাল্লাহ অনেক অ্যামাউন্টের দেওয়া
মাশাআল্লাহ অনেক অ্যামাউন্টে দেওয়া এন্ড অনেক ভালো ভালো পিস মাটনের মাশাআল্লাহ এবং আলুগুলোও কিন্তু অনেক বড় বড় আলু আর ঝোল মশলা এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট মানে মানে বোঝা যায় যে শেফ যে রান্না করছে না মানে সে খুব পাকা হাতে রান্না করছে কজ খাবার জোস মানে আপনি খাবার দেখে কতক্ষণে মুখে দিবেন এরকম একটা ভাব আসবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে অ্যান্ড অনেক ধরনের স্পাইসেস দিয়ে কুক করা মাশাআল্লাহ অ্যান্ড কাচ্চির ফ্লেভার না দেখে হয়তোবা মনে হচ্ছে যে মাটন কাচ্চি টাইপ বাট ডেফিনেটলি এটা কাচ্চি না আপনি মুখে দেওয়া মাত্রই বুঝবেন এবং মাশাআল্লাহ 14 পিস মাংস যেটা তারা বলছে 14 পিস মাংস দেয়া এবং কোনো মাংসের টুকরাই ছোট না আই মাস্ট আমি বলবো না যে এতটুকু এতটুকু মাংস দিয়ে 14 পিস করে রাখছে মাশাআল্লাহ বড় বড় মাংস পিস আমি দেখাই এটা ভেঙে গেছে এই তো যে কটা দেখাই আমি এই যে দেখেন মাংস পিসগুলো সব ভালো ভালো পিস একদম সলিড পিস যে কোনো মানে হাড়ি টাড়ি ভরা রাখে নাই দেখো না মানে আমি নিজেও পড়ছি আমি তো কিভাবে দেখাবো ঠিক আছে আর আলু দেখছো সবগুলো আলু দেখতে একদম বড় বড় আলু আরে বাবা কয়টা দেখাবো বা অনেক 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 জোস এই যে আরো দেখছো হায়দ্রাবাদী মাটন দম বিরিয়ানি এটা ওনাদের বেস্ট সেলার আইটেম আই গেস এটা অথেন্টিক ওয়েতে রান্না করা কজ অনেক সুন্দর ফ্লেভার আসতেছে এখানে কারি লিপসও ইউজ করছে তারা অ্যান্ড মানে আমি আপনাকে বুঝাতে পারবো না যে কত সুন্দর একটা অ্যারোমা আসতেছে খাবারটা থেকে এবং রাইসটা এত নাইসলি কুকড মানে না মানে ঝরঝরা কিন্তু চালগুলো পারফেক্টলি ফুটছে মানে আমি বুঝাতে পারবো না এতটা পারফেক্ট রান্নাটা মাশাআল্লাহ অনেক 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 মজা ঝোল মাখা মাখা ভাব মানে সবই পারফেক্ট আপনি একটা প্লেটে নিয়ে যখন ঝোলের সাথে নিজের রাইসগুলো কিন্তু হোয়াইট তখন না খাবেন মানে অস্থির হয়েছে শেষ করো খাবো তো তাড়াতাড়ি খাবো তো এখানে ভিডিও শেষ করতেছি আর আপনাকে তো আমি ইনফো দিলামই প্রাইজেস অ্যান্ড অল এটা হচ্ছে 1:7 যেটার প্রাইস 1850 ডেলিভারি চার্জ সহ 100 টাকা আরও তো ডেলিভারি চার্জ ভ্যারি করবে আপনার ডিস্টেন্সের উপরে আর কি বলবো এটার সাথে কোনো সালাদ প্রোভাইড করা হয় না কোনো বোরহানি প্রোভাইড করা হয় না জাস্ট এইটাই অ্যান্ড আমি ওনাদের মেনুটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন তো মেনুতে ওনাদের আরও অনেক কারি আছে লাইক তরকারি যেগুলোকে বলে মাংসের তরকারি এবং আরও অনেক ধরনের চিকেন বিরিয়ানি আর অনেক কিছু আছে সো আপনি আমি এটা ট্রাই করছি আপনি যে কোনোটা ট্রাই করতে পারেন বাট এটা ট্রাই করেন মাস্ট 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 সামনে ঈদ মেহমানদেরকে খাওয়াতে পারবেন নিজে খাইতে পারবেন সবই করতে পারবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করছি সো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড অবশ্যই আমাদেরকে জানাবেন যে নেক্সটে কী ভিডিও দেখতে যাচ্ছেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ